আইএসএফ নেতার মুক্তিতে সমর্থকদের উচ্ছ্বাস, প্রকাশ্যে বাধা তৃণমূলের ভাইরাল ভিডিও। 42 দিন জেল হেফাজতের পর গতকালই মুক্তি পেয়েছেন আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকী। ঘটনাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আইএসএফের সমর্থকরা। হাওড়া পাঁচলার জয়ের সাথে সেই সময় তৃণমূলের কর্মীরা এসে তাদের হুমকি দেন বলে অভিযোগ, এবং এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান্ত। এদের নামগুলো লেখ তো দেখি এদের কত ক্ষমতা আছে, আমি দেখবো কেন তোদের লিডারকে কেন রং মাখতে বেরো দিই, চল সবুজ রং মাখ, হ্যাঁ সবুজ রং মাখাই, এদের নামগুলো লেখ, নামগুলো লেখ না, কত ক্ষমতা হয় তুই শোন, ওরা তুই লিডার না, তুই লিডার তো, তুমি পেয়েছো এখানে তাহলে 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 বিজেপি তাহলে তারা হিন্দু নিয়ে বলছে, আমরা মুসলমান নিয়ে বলবো, কি আছে নাম বল দেখি, তোদের যদি লিডার থাকে আয় আমাদের সঙ্গে কথা বল, কথা বল আমরা কথা বলবো, না বাচ্চারে নয় এগুলো ব্যাপার আছে, ওইদিকে দেখেছে তুই, একটা বড় ছিল ওইদিকে তোমাদের ভিতরটাই দেখেছে, নামগুলো দে আর ওই নামগুলো আমাদের বলো, তোমরা বলবে না নামগুলো বলো তো, ছবিগুলো করে রাখতেই তো, ছবিগুলো করে রাখতে, এদের ছবিগুলো চল, আর এখানে নামগুলো কে, মসি কার নাম, মসি আসিপুর না আসিপুর কার নাম, আইএসএফের হাওড়া জেলার কার্যকরী সভাপতি আফতাব মোল্লার অভিযোগ। তিনি বলেন ঘটনার সময় তৃণমূলের নেতা এসে সমর্থকদের হুমকি দেন এবং প্রকাশ্যে বাধা দেন, সঙ্গে তাদের ব্যানারও খুলে দেওয়ার জন্য বলেন। আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বাংলার মানুষের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, গতকালকে আইএসএফের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী জেল থেকে ছাড়া পাওয়ার পর পুরো বাংলায় একটা খুশির জোয়ার ছিল, কারণ নওশাদ সিদ্দিকী কেবলমাত্র আইএসএফের বিধায়ক নন, উনি বাংলা লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অসহায় মানুষের কণ্ঠ। যখন উনি বন্দী ছিলেন তারপরে যখন ছাড়া পেয়েছেন সমস্ত মানুষ পুরো রাজ্যে আনন্দ খুশি করেছে, মিষ্টি বিতরণ করেছে, রং মেখেছে আনন্দে, এবং আমাদের আইএসএফের দলীয় পতাকা লাগিয়েছে, ব্যানার লাগিয়েছে। সেটাকে কেন্দ্র করে গতকালকে হাওড়া জেলার পাঁচলা বিধানসভার মধ্যে যুজেশ্বর এলাকায় যুজেশ্বর তৃণমূল কংগ্রেসের উপপ্রধান, ওনার নাম খলিল, যেটা আমি খবর পেলাম, ওই খলিলের নেতৃত্বে আমাদের আইএসএফের কর্মীদের উপরে মারধর করেছে, অত্যাচার চালিয়েছে এবং নোংরা ভাষায় গালিগালাজ করেছে, সোশ্যাল মিডিয়ায় সেটা মানে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, ও বলছে ব্যানারগুলো ছিঁড়েছে, আবার বলছে এদের নামগুলো নোট কর, এদের নামগুলো নোট কর। আমি পুলিশ প্রশাসন ভাইদের কাছে অনুরোধ করব, প্রকাশ্য এই খলিল নামক মানুষটা অন্যায় করেছে, আপনারা এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেন, এটুকু আমি আশা রাখবো। সাথে সাথে হয়তো আবার আমরা দেখতে পাই, দেখতে পাবো হয়তো যে ব্যবস্থা খলিলের বিরুদ্ধে হচ্ছে না, ওই যে বলছে না খলিল সাহেব যে নামগুলো নাও, হয়তো কালকে দেখতে পাবো আমাদেরই কর্মীর নামে মিথ্যা কেস হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, বিগত দিনে যেটা ঘটেছে আগামীতে আর ধরনের এই ধরনের নোংরা খেলা না হয়, আপনি খেয়াল করুন, বিশেষ করে পাঁচলার বিধানসভার এরিয়ার মধ্যে যে থানা আছে অফিসারদেরকে বলবো আপনারা
খেয়াল রাখুন এই যে অন্যায় কাজটা করেছে ওপেন ক্যামেরার মাধ্যমে হাইলাইট হয়ে গেছে, বাংলার মানুষ দেখেছে, বাংলার মানুষ অপেক্ষায় আছে পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে কি অ্যাকশন নেয়, এটাই আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো। বাংলার মানুষকে আমি জানতে চাইবো এই ধরনের অরাজকতা জুলুম অত্যাচার আর কতদিন চলবে, আর কতদিন চলবে, এটাই আমি আপনাদের মাধ্যমে জাস্ট এতটুকুই আমি বললাম। পরে যদি না কোনো ব্যবস্থা নেয় তখন আমরা। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে মন্ত্রী অরূপ রায় জানান সমস্ত ঘটনা তদন্ত করা হবে এবং যদি অভিযোগ সত্যি হয় তবে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। ধরনের কালচার তৃণমূল কংগ্রেসের নেই, যদি কেউ করে থাকে এটা অন্যায় করেছে, এই কারো পোস্টার ছেঁড়া আমাদের কালচার নয়, আমরা এই শিক্ষা দিই। ভাইরাল হয়েছে, অন্যায় করেছে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চয়ই নিতে হবে দলকে। যদি অভিযোগ সত্যি হয় এটা তদন্ত করে যদি প্রমাণ হয় তার বিরুদ্ধে, অভিযোগ সত্যি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ দল কারো পোস্টার ছেঁড়া কারোর ব্যানার ছেঁড়া এই ধরনের নীতিতে বিশ্বাস করে না। ব্যুরো রিপোর্ট, এএমপি নিউজ।